भाईरा आमार लक्ष्य करें प्रश्न होते पारे एकदिके आल्लाहर हाबीब सल्लल्लाहु आलैहि सल्लाम घोषणा करलेन इस्लामे संक्रमण व्याधि बोलते किछु नाई आरेक दिक थेके आल्लाहर नबी सल्लल्लाहु आलैहि सल्लाम महामारी आक्रांत एलाकार मध्य ढुकते निषेध करलेन केन सेखान थेके बेर होते निषेध करलेन केन एई प्रश्नेर जवाब बड़ सहज जवाब আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীর করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে অজস্র অগণিত মানুষকে কোরআনের মাহফিলে बा आफियत बा सलामत उपस्थित हवार तौफिक दान करेছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করেন। করোনা ভাইরাসের মহামারী থেকে দেশ এবং জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন। ভাইরা আমার, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ। যিনি রোগ দেন তিনি আমাকে আরোগ্য দান করেন। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যারা এখানে এসেছেন আমাদের ঈমানকে পরিচ্ছন্ন রাখা দরকার। আজকে এই করোনা আসার পরে গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে একটি অঘোষিত শিরক জন্ম নিয়েছে। সেই শিরক হচ্ছে অসংখ্য মুসলমান মনে করছে করোনায় মানুষকে হত্যা করছে। করোনা হচ্ছে ছোঁয়াছাঁয়ে রোগ, এটা একজনের গা থেকে আরেকজনের নিজস্ব ক্ষমতায় সংক্রমিত হয়। এই বিশ্বাস নিয়ে অসংখ্য মানুষ বসে আছে। হাদিস শরীফের মধ্যে ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। সাহাবা ইকরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, সংক্রামক ব্যাধি যদি ইসলামে না থাকে, আমরা তো দেখতে পেয়েছি ওটের পাল যেখানে থাকে, একটা উটের গায়ে খাজলি পাঁচরা হলে শত শত উট খাজলি পাঁচরায় ভরে যায়। তাহলে কি আমরা এটাকে সংক্রামক ব্যাধি বলতে পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আদাল আউয়াল, যদি সংক্রামক ব্যাধি হয়ে থাকে, রোগের যদি নিজস্ব ক্ষমতায় থেকে থাকে, তাহলে প্রথম যে উটটার গায়ে রোগটা হলো সেই রোগটা কোত্থেকে সৃষ্টি হলো? কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আকীদাকে পরিচ্ছন্ন করে দিলেন। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে কোরআন সুন্নাহর মূল থিম বিশ্বাস করতে হবে যে সংক্রামক ব্যাধি বলতে ইসলামে কিছু নাই। প্রশ্ন হতে পারে, চোখের সামনে দেখেও কি বিশ্বাস করা যাবে না? এই প্রশ্নের জবাব হচ্ছে যে সংক্রামক ব্যাধি কোনো রোগের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রমণের ক্ষমতা দান করেন এবং সেই রোগ অন্য ব্যক্তির গায়ে সংক্রমিত হওয়ার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে অপর ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে, অন্যথায় এই রোগে অন্য ব্যক্তি আক্রান্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই আকীদা পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তাই হতো, সামাজিক দূরত্ব মেনটেন করা আর মাস্ক ব্যবহার করা, এই শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে যদি মানুষ রোগ থেকে বেঁচে থাকতে পারতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? कथा बोलून डोनाल्ड ट्राम्प कि मतो घन घन मस्जिदे यातायात करतें ए रकम हजार हजार मानुष मिले वाज सुनतें बरं डोनाल्ड ट्राम्पेर रूमे स्कैन करे लोकदेरके ढुकानो हतो। आपनारा जानें बर्तमाने विमानेओ जखन यात्रीदेरके उठानो हय तापमात्रा टेस्ट करा हय गोटा विश्व मीडियाते प्रचारित हयेछे। करोना महामारीर मध्य डोनाल्ड ट्राम्पेर एकटी अफिसेर मध्य तार कोनो एक कर्मकर्ता सरकारी ऊर्ध्वतन कर्मकर्ता तिनि हासि दिएछिलेन। शुधुमात्र हासि देवार अपराधे लाइव टेलिकास्ट होच्छे एई लोकटाके तिनि घर थेके बेर करे दिएछिलेन। एतो सतर्क थाकार परेओ ताके करोनाय धरलो केन? एई प्रश्नेर जवाब कि ढाका शहरे आपनारा देखेछेन एक मा करोना रोगे आक्रांत तार शिशु सन्तान के 10 दिन बुकेर साथे आगले धरे रेखेछिलेन। डाक्ताररा बोलेছে এই সন্তাन বাঁচানোই মুশকিল। মা সন্তানকে বুক থেকে আলাদা করেনি, কোথায় সেই মা? তো করোনা রোগে আক্রান্ত হলেন না। এই প্রশ্নের জবাব কি? আমার দেশের বড় বড় নেতা কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বড় বড় বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়েছেন, যারা এই দেশের সবচেয়ে সচেতন মানুষ তারা আক্রান্ত হলেন কেন? তারা কি ঘন ঘন মসজিদে আসতেন? না, তারা ঘন ঘন মসজিদে আসতেন না। तारा केन करोनाय आक्रांत हलेन? एई प्रश्नेर जवाब पृथिवीर कोनो डाक्तार कबिराज इंजिनियर दिते पारबे ना। एई प्रश्नेर जवाब दिते हबे कुरान एबं सुन्नाह थेके। एइजन्य आकिदा साफ करते हबे। आजके समाजेर दिके ताकिये देखा जाय बाजारे घेसाघेसि करछे, असुविधा होच्छे ना। कल कारखानाय मिल इंडास्ट्रीते मानुष एकसाथे उठा बसा करछे। एखाने आपनारा आर कय हाजार मानुष रयेछेन? गाजीपुरे एक एकटा फैक्टरिते 20,000-30,000 श्रमिक काज करछे, गायेर साथे गा मिशिये ठेलाठेली करे चाकरी करछे। कथा बोलुन ठीक किना? एटा निये रिपोर्ट हय ना, किन्तु महफिल निये आर मस्जिदेर जामातेर उपस्थिति निये ठीकई रिपोर्ट करार जन्य किछु सांबादिक भाइरा ओत पेते बसे थाकेन। तादेर जेने राखा दरकार बांग्लादेशेर टेकनाफ थेके तेतुलिया, रूपसा थेके पाथुरिया पर्यन्त यदि आपनि जरिप चालान देखते पाबेन যারা মসজিদে ঘন ঘন যাতায়াত করেছেন, নামাজ পড়েছেন, ওযু করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, মানুষের সাথে মুসাফাহা মুয়ানাকা বেশি করেছেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এই কথার মাধ্যমে আমি এটা বোঝাতে চাই না তাহলে কি ইসলামে সতর্কতা বলতে কিছুই নাই? নিঃসন্দেহে সতর্কতা রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইদা সামিআতুম বিত্তাউন, যখন তোমরা কোনো এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে শুনতে পাবে, ফালা তাদখুলুহা, ওই এলাকার মধ্যে নতুন করে প্রবেশ করবে না। ওয়ালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হবে না। ভাইরা আমার লক্ষ্য করেন, প্রশ্ন হতে পারে একদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন ইসলামে সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই, আরেক দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী আক্রান্ত এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করলেন কেন? সেখান থেকে বের হতে নিষেধ করলেন কেন? এই প্রশ্নের জবাব বড় সহজ জবাব। এই প্রশ্নের জবাব হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতে নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য, ঢুকতেও নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য। রোগ ব্যাধি আল্লাহর দেওয়া, কখন ব্যক্তি রোগ আক্রান্ত হবে কেউ জানে না। যে লোকটা করোনা কিংবা কোনো মহামারী দেখা দিয়েছে এমন এলাকার মধ্যে প্রবেশ করে আর সেই লোকটা যদি রোগে আক্রান্ত হয় কোনো কারণবশত, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে, আমি যদি এলাকায় না আসতাম তাহলে আমার এই রোগটা হতো না। কথা বলুন ঠিক কিনা? এর দ্বারা তার ইমানের মধ্যে ঘাটতি চলে আসতো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী দেখা দিয়েছে সে এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করেছেন, আবার সেখান থেকে বের হতেও নিষেধ করেছেন। এই জন্য এই লোকটা যদি সেখান থেকে বের হয়ে আসার পরে মহামারী থেকে বেঁচে যায় ওর আকীদা নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে, যদি আমি সেখানে থাকতাম নির্ঘাত আমার মৃত্যু হতো, আমি এই মহামারীতে আক্রান্ত হয়েই যেতাম, যেটা ইসলামের আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ईमान के परिच्छन्न रखार जन्य आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि सल्लाम महामारी आक्रांत एलाकार मध्य प्रवेश करतेও নিষেধ করেছেন, সেখান থেকে বের হতেও নিষেধ করেছেন। এই কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের?